ফাইনালি হাই, কেমন আছো? এখন আমি যাবো বিকেসি করতে, তো সাথে থাকো, দেখো ভিডিওটা কেমন হয়। ফার্স্ট ভিডিও বানাইতে আসি, তো ফের চলো ঘুরা যাক। তো আমি এখন এই যে রুমে, আমার এই রুমের জানা আমি যাবো, তারপরে সব বিকেসি মানে ঘুরিয়ে দেখাবো কিরম, কখন দিয়ে থাকতাম আগে, এখন পরে থাই। তো আমি জেনে থাই যাও থেকে বাসনগর, তো এখান থেকে আমি যাবো বিকেসি ঘুরতে। ঠিক আছে, কতনা হ্যাঁ 6000 6000 6000 200 6000 নেই হ্যাঁ 600 হ্যাঁ 600 620 রুপিয়া 620 রুপিয়া হ্যাঁ তো কহাঁ গয়া ইয়ে অভি আয়েগা 5 দিন আমার সাইকেল দেখো, আমি সাইকেলটা নেবো, বার হবো আর আমি এখন যাইতে আসছি, কিন্তু লাইট বিল ছিল না, যেতে হইতো, ঠিক আছে সাইকেলে নেবো ভাই। ফাইনালি বাইর হয়ে গেছি, যাবো সাইকেলে বাইর করছি না, আমার হইতে আছে তো সে দূর কত করছে রে। এই এলাকাতে এত গ্রাম হয় জায়গা নেই, কোথাও কত গাড়ি টাড়ি এলাকাতে সারলাম, সেটা হচ্ছে গিয়ে ভারতনগর আমার রুম, তো এখান থেকে আমরা যাবো সামনে হাইওয়ে আছে। এটা হলো ডেঞ্জারাস হাইওয়ে, আর এই হাইওয়েটা হচ্ছে গিয়ে ইস্ট আর ওয়েস্ট একসাথেই হয়, তো এই হাইওয়েটা একটু ভালো মতো পার হতে হবে। দেখো আপনার এই হাইওয়েটা হলো ডেঞ্জারাস হাইওয়ে, গাড়িগুলো যা থাকে তারপরে বাইর হবো, অত করে তো ধাক্কা মারি দেবে, এবার কিছু করতে পারবে কোনো লাইন আউট করবে, তো বল বহুত বড় দিন বহুত অলরেডি ফাঁকা হয়ে গেছে, বাইর হয়ে গেছে।
অলরেডি বাইরে গেছি ফাঁকা রাস্তায়, তখন ধীরে যাবো, যা প্রজেকশন করবো। সাদা গাড়িটা দেখলা না, এই গাড়িটা মোবাইল দেখছিল, মোবাইল দেখে দেখে গাড়ি চালাচ্ছিল। যখন আমি ঘরে গেছি তখন দেখে চমকে গেছে, তখন দেখে দূরটা গেল। দোষটা কিন্তু আমারই, আমি অলরেডি মোহন রোড ছাড়িয়ে বাড়িয়েছিলাম তার জন্য। তখন চলো আগে যে চিত্র হবে সেই চিত্র দেখা যাচ্ছে। এটা হচ্ছে বিশেষ লোকেশন, এই লোকেশন গুলো করতে পারতেছে না। তো এই রোডে আগে কত চলাফেরা করছিলাম, এখন রোডটা পুরো খালি খালি খালি, আমি গাড়ি যাই তার সাথে কিছু না। ফার্স্ট টাইম ভিডিও বানাইতো একটু লজ্জা লজ্জা লাগে সব ড্রাইভার গুলো, তারপরে যারা গাড়িগুলি নিয়ে যাওয়া আসা করে তারা তাকায় তাকায় দেখতে আসছে। চলো দেখা যাক, যা হবে হবে, লজ্জা করে না আর আবার যাইতে না। দেখো তুমি একটু দাঁড়াইয়া কর, যা এটা হলো গিয়ে অঞ্জিত, সামনে অঞ্জিত দেখা যায়, আর পিছনে যে দেখতে পাচ্ছ তো পিছনে যে টাওয়ারের মতো, ওটা হচ্ছে গাড়ির মধ্যে। যে এলাকাটা অনেক ঘুরছিলাম আগে, তো এলাকাটার মধ্যে আমি এখানে যে মাঠটা দেখতে পাচ্ছ হচ্ছে ফাঁকা মাঠ। এই মাঠের মধ্যে আগে অনেক খেলা প্রোগ্রাম হইতো, এখনকার লকডাউনের আগে হইতো, মানে লকডাউন করার পরে আর কিছু হয় না। তো সামনে যে হাইওয়ে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা ভালো আছে, আগে তো বাড়ি ওএনজিসি বিল্ডিং, ওই জায়গাতে যাবো, ওই জায়গার ফটোটা নেবো। আর এই যে জায়গার নাম দেখতে পাচ্ছ সেই জায়গায় আগে খেলা প্রোগ্রাম সব হইতো লকডাউনের আগে। আর সামনে যে হাইওয়ে ব্রিজটা দেখতে পাচ্ছ ওইটা চালু হওয়াতে আমরা দেখছি, এখানকার ওটা চালু হয়ে গেছে, আমরা আর এন্ট্রি করতে দেয় না। লোকেশন না দেখো, আমার এদিকে লোকেশন পুরো ধুপুরো দূর আছে, আর আমি এখন আগে বাদ করছি। রং রোড ছাড়া অন্য রোড যাওয়া যায় না, বেশি কিছু দিন নিতে হয় না, নিলে হবে না, কারণ তো হতে হয় কিংবা হয় না, এটাও ব্যাপার আছে। এই জায়গাটা একটু ডেঞ্জারাস, এই জায়গাটা খুবই পার করি ভালো মতো। আরে পিছনে যে জায়গাটা, এই জায়গাটা পার হইতে আমার বহুত টাইম লেগে গেল, কেন এনে যত করতে পারতেছি না, তত এত ট্রাফিক জ্যাম ছিল অলরেডি, এনে আমার পুলিশও ছিল, কিন্তু আমি মাস্ক লাগাই নাই, তো সেটা একটু ভয় করছিল, তো তার জন্য জায়গাটা আমি করি নাই। তো এখন যে এলাকা দিয়ে যাচ্ছি এখানে বেশ ভালো, আমি সিধা যাবো সেটা আমাকে পুরানো ক্যান্সেল সেই জায়গাতে। আর দেখতে পাচ্ছ এই জায়গা আমাকে পুরানো ক্যান্সেল, আর এই যে দেখতে পাচ্ছ ওএনজিসি বিল্ডিং গ্যাসের অফিস, আর এই জায়গা যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ সেটা এলএনটির ক্যান্সেল, আগে এই জায়গা আমারও ক্যান্সেল, এই জায়গাতে আমাদের ক্যান্সেল। আর এখান থেকে আমরা ভাতনগর গেছি, তাহলে এই রাস্তাগুলো তো অনেক আগায় যাওয়া আসা করছিলাম, কিন্তু এখন অন্য জায়গা চলে এসেছি, জায়গাটা অনেকদিন পরে আসলে অন্যরকম তো লাগে, আগে কেমন ছিল এখন কেমন হয়েছে। তারপরে যে কুমার এইসব যত তৈরি হচ্ছে সব আমাদের সামনে চলেছে, তারপরে যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে যে কুমারের, এটা আমাদের সামনে তৈরি হয়েছে যে কুমারের প্রজেক্টের। এখান থেকে ওএনজিসি ফ্যান্টাস্টিক লাগে, ওএনজিসি বিল্ডিং এই এলাকা থেকে অলরেডি আমি অনেকবার ঘুরছি, চলো ঘুরছি, চলো যাওয়া যাক।
তো ফাইনালি আমি ঘুরতে গেছিলাম, কিন্তু মাস্ক নিয়ে গেছিলাম না, তো হেনে গিয়ে পুলিশ ছিল। তো তার নাকি আমি একটু যেমন তো ঘুরতে ঘুরে টুরে চলে আসছি, তো এরপরে বা ভালো মতো ঘুরবো। তো জায়গাটা হচ্ছে গিয়ে বোম্বাই পিকেসি বান্দ্রা ইস্ট। তো ফের আমি পরের ভিডিওতে ভালো মতো করবো। বাই।